কুম আসসালাম ওরমতুল্লাহ বরকাত ভাই প্রশ্ন করেছেন যে বিশ্ব ইজতেমা সম্পর্কে ইসলামের আলোকে কতটা বৈধ দেখেন কোনো ইজতেমা বিশ্ব হোক বা ন্যাশনাল লেভেলে হোক من حرام على মানে দেখতে হবে যে সেখানে কী আলোচনা হচ্ছে সেখানে আপনার আবাস যেই তরিকার যে পদ্ধতি নিয়ে হচ্ছে সেটা ঠিক কি না অনেকেই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বলছে বা আরাফাতের সাথে সাথ দিচ্ছে যে আরাফাতের চাইতে এটা কী বলে বড় আবার কেউ বলছে যে যাদের হজ করার ক্ষমতা নেই তারা বিশ্ব ইজতেমা মাঠে জমা হোক তাহলে হজের সব পেয়ে যাবে এগুলো চরম অপরাধ এই ধারণা যদি রাখা হয় কোনো দিন এই সমস্ত বিশ্ব ইসলামা ইজতেমাগুলো ইসলামিক ইজতেমালয় তারপরে সেখানে যেসব ফজাইল তারপর করে আহ মশলা মশলা আলোচনা হয় সেগুলো অনেকটাই ইসলামের উপরী সেই জন্য আহ না যাওয়া সম্পর্কে আপনারাই ভালো বুঝবেন যে চেষ্টা করবেন এমন মদিলিস যেখানে শুধু কয়াল আল্লাহ এবং কয়াল রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন